আমার এই বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবা না, এটা সকল মুসলমানের মনের কথা। আমাদের জীবন দর্শন এটাই হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। ঈমান ও ইসলামের প্রশ্নে কারো সাথে মুসলমান এক সেকেন্ডের জন্য আপোষ করতে পারে না। রাষ্ট্রদ্রোহী তার অভিযোগে, রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হতে পারে, সংবিধান অস্বীকার করলে যদি রাষ্ট্রদ্রোহী তার দায়ে মৃত্যুদণ্ড হতে পারে, এটা কোন রাজনৈতিক স্লোগান নয়। কি আওয়ামী লীগ কি বিএনপি, সকল দলের মুসলমানের আওয়াজ তুলতে হবে। যদি কোন নাস্তিক বেঈমান আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় দেওয়ার জন্য সংসদে বিল পাস করতে হবে। আইন না থাকলে মুসলমান আইন হাতে তুলে নেয়। রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করা হবে, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। তাহলে তার যারা ধরে নাস্তিকদেরকে কোরবানি দেয়, এটা তাদের হাতের স্বাধীনতা। আল্লাহর হাবিবের দুটো দাঁত শহীদ হয়েছিল জানেন আপনারা? রাসূলুল্লাহ পবিত্র রক্ত মুবারকে সিনা মুবারক ভেসে গিয়েছিল। আল্লাহর হাবিব কাফেরদেরকে বদদোয়া করেন নাই, হাত তুলে বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত করে দাও, তারা চিনে না, তারা জানে না। উহুদ যুদ্ধের পরে কোরআন সাক্ষী সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খান্দাক, যে যুদ্ধের নাম কোরআনে আল্লাহ বলেছেন আহজাব। সেই যুদ্ধে মাত্র একজন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, একজন সাহাবীর রক্তের বিনিময়ে আল্লাহ পাক খন্দকে মহাবিজয় দিয়েছিলেন রাসূলুল্লাহকে, সাহাবায়ে কেরামকে। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে রাসূলুল্লাহর আসর নামাজটা ছুটে গিয়েছিল, মাগরিবের পর তিনি আদায় করেছেন, কিন্তু নূর নবী বরদাস্ত করতে পারেন নাই। উহুদের দাঁত শহীদ হয়েছে, হুজুর মাফ করে দিয়েছেন, খন্দকে নামাজ ছুটে গেল, হুজুর মাফ করেন নাই, হাত তুলে কাফেরদেরকে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আয় আল্লাহ পাক যে কাফেরদের কারণে আমাদের আসল নামাজ ছুটে গিয়েছে, সেই কাফেরদের সিনা আর কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদের দাঁত শহীদ হয়েছে, বদদোয়া করেন নাই, কারণ সেটা ছিল নিজের হক মাফ করেছেন। খন্দকে নামাজ চলে গেল, বদদোয়া করলেন, কারণ সেটা আল্লাহর হক। সুবহানাল্লাহ বলবেন। খন্দক যুদ্ধে মাগরিবের পরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহর কাজে, জিব্রিল চলে আসলো হাদিসে কুসি নিয়ে, আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন আপন হাবিবকে, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের হকের উপর আমি আল্লাহর হক তুলে ধরেছেন, ফা আনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আজ থেকে আমি আল্লাহ নতুন আইন করলাম, আমি আল্লাহ আমার হকের উপর আপনি হাবিবের হক তুলে ধরো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ কত উপরে তুললেন। সেজন্য চারো মাযহাব একমত, কেউ যদি আল্লাহর সামনে বেয়াদবি করে সে মুরতাদ, সে কাফের। ইসলামী শরীয়ত আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু তাকে তিন দিন সময় দেওয়া হবে তওবা। কয়দিন? তিন দিনে সে যদি তওবা করে মাফ, সে কি কথা বলে না, মাফ। কিন্তু হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত, قد ان عقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويبدل مرتدا ولا تقبل توبته
যদি কোনো অভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করে মুরতাদ হিসেবে তার কল্লা কেটে ফেলা হবে যদি সে তওবা করে তার তওবা কবুল করা হবে না একমাত্র মৃত্যুদণ্ড তার শাস্তি হতে হবে এটাই হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবের শতসিদ্ধ ফতোয়া দুঃখের বিষয় আজ বাংলাদেশে তথা কথিত নাস্তিক বুদ্ধিজীবী বাক স্বাধীনতার দোহাই দিয়ে মত প্রকাশের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সামনে বেয়াদবি করছে তার বাংলাদেশে বসবাস করা হবে না যদি রাষ্ট্রদ্রোহী তার অভিযোগে রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হতে পারে সংবিধান অস্বীকার করলে যদি রাষ্ট্রদ্রোহী তার দায়ে মৃত্যুদণ্ড হতে পারে এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় কি আওয়ামী লীগ কি বিএনপি সকল দলের মুসলমানের আওয়াজ তুলতে হবে যদি কোনো নাস্তিক বেঈমান আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় দেওয়ার জন্য সংসদে বিল পাশ করতে হবে আমার ভাইরা আইন না থাকলে মুসলমান আইন হাতে তুলে নেয় রাসূলুল্লাহ সামনে বেয়াদবি করা হবে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তাহলে তার যারা ধরে নাস্তিকদেরকে কুরবানি দেয় এটা তাদের হাতের স্বাধীনতা তাদের ফাঁসির রায় দেওয়ার আগে নাস্তিক যদি বেয়াদবি করে রাসূলুল্লাহ সামনে তার মৃত্যুদণ্ডের আইন করতে হবে আমার এই বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করব না এটা সকল মুসলমানের মনের কথা আমাদের জীবন দর্শন এটাই হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় জান থেকে আমার ঈমান বড় ইসলাম বড় ঈমান ও ইসলামের প্রশ্নে কারো সাথে মুসলমান এক সেকেন্ডের জন্য আপোষ করতে পারে না প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ পাক বলেছেন ওয়ারা ফানা লাকা যিক্রাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার যিকির বুলন্দ করেছি সুবহানাল্লাহ আরেকটি কথা বলে যায় মুসলমান যখন কোন মানুষের অন্তরে মুমিনের অন্তরে আজমতে রাসূল কিংবা মহব্বতে রাসূল রাসূলুল্লাহর মহব্বত কিংবা আজমত থাকবে না তখন লোকটার পক্ষে ঈমানের উপর বিচল থাকা সম্ভব হবে না সেজন্য যত মুসলিম শক্তি কাফের মুশরিক বেঈমান বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর আজমত ও মহব্বত দিল থেকে শূন্য করার জন্য বাংলাদেশে কাজ করছে ঠিক কিনা বলেন সেজন্য আমাদের যারা বক্তা যারা ওয়াইজ তাদের উচিত হচ্ছে আলোচনার দুই ভাগ ঈমান আকীদার আলোচনা করা ঠিক কিনা অন্যান্য এক ভাগ অন্যান্য এক ভাগ কারণ রাসূলুল্লাহর আজমত মহব্বত আল্লাহর আজমত মহব্বত অন্তরে না থাকলে ঈমান ধরে রাখা সম্ভব না মনে থাকবে মানহাজ দাওয়াত ও তাবলীগের মানহাজ হবে এটা মূল আলোচনা ঈমান আকীদা বাকি সময় আমলের উপর কথা হবে কিন্তু আমার দেশের কিছু সুবিধাবাদী বক্তা ঝোপ বুঝে পোক মারে ঠিক কিনা হ্যাঁ জনপ্রিয়তা ধরে রাখার জন্য যেখানে যেমন সেখানে তেমন এই সস্তা জনপ্রিয়তা কোন হক্কানি আলেম কামনা করে না ঠিক কিনা বলে সবার সবার মন খুশি করা যায় সবার সব কথা রাখা যায় দাদা নাতি গাধা সফরে যাচ্ছে কয়জন দুজন মানুষ একটা গাধা গাধা হচ্ছে দুর্বল বুঝলেন এখন এটা ইরাক দেশের গল্প ইরাকের গল্প দাদা নাতি গাধা এখন দাদা তো বুড়া গাধার কিছু সোয়ার পিছ পিঠে
আর নাতি রশি ধরে টানতেছে। একটা বাজারে যাওয়ার পর কিছু লোক বলল, বুড়া লোকটার বিবেক নাই, নিজে গাধার পিঠে চড়ছে, নাতিটা হাঁটতেছে। দাদা কয়, কথা তো ঠিক। দাদা নেমে গেছে, নাতিকে বসাইছে, হাঁটতেছে। আরেক বাজার যাওয়ার পর কিছু লোক বলল, নাতিটা বিশ্ববেয়াদ, ঘোড়ার পিঠে চড়ে, দাদা হাঁটে। নাতি কয়, দাদা আমার ঘোড়ার পিঠে চড়ার দরকার নাই, নেমে গেছি। কত, চলো একসাথে আমরা দুইজন বসি। গাদার পিঠে উঠছে দাদা, নাতি। কিছু দূর যাওয়ার পর ঘোড়ার পা ভেঙে গেছে। এখন কি করবে? বাস একটা নিয়া গাধাকে চার পা বেঁধে দাদা নাতি কাঁধে নিয়ে যাচ্ছে। ছোট নদী পার হচ্ছে সাঁকোর উপর দিয়ে, নিচে নৌকায় কিছু লোক যাচ্ছে। তারা বলে, এমন গাধা তো দেখি নাই, জীবন বর দেখি গাধার পিঠে মানুষ, এখন দেখি মানুষের পিঠে গাধা। দাদার আর বরদাস্ত হয় না, তোদের নানা জনের নানা মত কোনটা শুনব? ধমকের চোটে সাঁকো ভেঙ্গে দাদা নাতি গাধা নদীতে গেছে। সবাইকে খুশি করা যায় কথা বলে না? যা হক কথা তা আমাদের বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু ক্বাওলান সাদীদা। মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ক্বাওলান সাদীদা, আয় ক্বাওলান সওয়াবা, আয় ক্বাওলান লাইসা ফীহি ইহতিজাজ, যা সঠিক তা বলো, যা সত্য তা বলো, যা বলবা তা স্পষ্ট বলে দিবা, কথার মধ্যে যেন কোনো বক্রতা না থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।